গাজল ব্লকের গাজল এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চালু হলো ওয়াটার এটিএম পরিষেবা। পাঁচ টাকার কয়েন মেশিনে ফেললেই বেরিয়ে আসবে এক লিটার জলের পাউচ। মঙ্গলবার দুপুরে গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের উদ্যোগে এই ওয়াটার এটিএম পরিষেবা চালু করা হয়। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ বিশিষ্ট পঞ্চায়েতের কর্তারা। উল্লেখ্য, মালদা জেলায় 146টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হলো ওয়াটার এটিএম পরিষেবা, যেখানে 5 টাকার কয়েন ফেলে বেরিয়ে আসবে 1 লিটার জলের পাউচ, 10 টাকার কয়েনের বিনিময়ে মিলবে 2 লিটার জলের পাউচ এবং 20 লিটার জারবন্ধি পরিশ্রুত পানীয় জল। সস্তা এবং পরিশ্রুত পানীয় জল পরিষেবার চাহিদা মেটাতেই গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। এদিন সংশ্লিষ্ট পঞ্চায়েত সংলগ্ন এলাকাতেও এই ওয়াটার এটিএম মেশিন বসানো হয়। গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন জানিয়েছেন, সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ খুব ভালো উদ্যোগ নিয়েছে। সামনেই গরম মরশুম, পঞ্চায়েত দপ্তরের বহু মানুষ নানান কাজে প্রতিদিন আসেন। মানুষের তৃষ্ণা মেটাতেই এই ওয়াটার এটিএম পরিষেবার মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পাবেন। এতে অনেকটাই সাধারণ মানুষের জল কষ্টের সমস্যা দূরীকরণ হবে। গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আজকে ওয়াটার এটিএম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই ওয়াটার এটিএম এখানকার মানুষের একেবারে পরিশ্রুত পানীয় জল, প্রত্যেকটা মানুষ যাতে এখানে পান করতে পারেন, যে আমাদের যত রকমের রোগ বা যত রকমের আমাদের মানুষ দেহে যত রকমের যে আমাদের বিভিন্ন সময়তে সমস্যা তৈরি হয় জল থেকে, আজকে এই পরিশ্রুত পানীয় জলের যে আনুষ্ঠানিক উদ্বোধন হলো, এটা এই এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা যে প্রকল্প, এর জন্য আমি গাজলের গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ উপপ্রধান সহ সমস্ত এখানকার যারা পঞ্চায়েতের যারা রয়েছেন যারা পঞ্চায়েতের কর্মচারী সহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। 5 টাকায় এখানে 1 লিটার পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন, 15 টাকায় তারা 20 লিটার জল পাচ্ছেন। এটা একটা বিশেষ উদ্যোগ এবং এটাতে কোনোরকম আমাদের যে অসুখ বা রোগ এটা হবে না। মানুষ তো আমরা জল খাই, যেখানে সেখানকার জল খাই, এখন জল হচ্ছে যে আমাদের জীবাণুমুক্ত নয়, তাই জীবাণুমুক্ত এবং একেবারে এখানে ফিল্টারাইজ যে জল, এটা অত্যন্ত এখানকার মানুষের জন্য খুবই প্রয়োজন। সেই জন্যে আমি এই গাজলের গ্রাম পঞ্চায়েতে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই গ্রাম পঞ্চায়েতে ওনাদের নিজেদের যে তহবিল থেকে তারা করেছেন এবং গ্রাম পঞ্চায়েতে যে এখানে যে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও চাইছেন যে প্রত্যেকটা মানুষের ভাগ্যার জল ভাগ্যার নল, এই যে জলের মাধ্যমে মানুষ যে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন তারও প্রকল্পের এখানে তারও একটা হচ্ছে যে এখানে সহযোগিতা আছে, তো খুব ভালো উদ্যোগ। আমি সেই জন্যই বলবো যে এখানে এই উদ্যোগ যাতে সব জায়গাতেই না হয়, সব গ্রাম পঞ্চায়েত করলে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।